গাইস, আজকে আমরা নতুন আরো একটা ব্যাংক ভাঙতে যাচ্ছি, মাঠের ব্যাংক। জানি না এই ব্যাংকে কত টাকা জমা হয়েছে, বাট আমার মনে হয় অনেক টাকাই হয়েছে, কারণ এই ব্যাংকটা আমরা অনেক দিন ধরে টাকা জমাচ্ছি। তো আজকের ব্যাংকটা হচ্ছে আমার ভাইয়া ভাঙবে, সে আসলে খুবই কনফিউজ যে কিভাবে ভাঙবে। সে দেখতেছে ব্যাংকে কত টাকা আছে, ব্যাংকটা ভরছে কিনা। যাই হোক, আমরা ব্যাংকটা ভাঙবো, আর তোমরাও ভিডিওর লাস্ট পর্যন্ত থাকো। ব্যাংকে কত টাকা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আর গাইস, তোমরা হচ্ছে গেস করতে থাকো যে ব্যাংকে কত টাকা হবে, আমরা তো বলেই দেবো কত টাকা। তোমরা কমেন্ট করতে থাকো যে এত টাকা হবে, দেখে কার কমেন্ট কত ভালো হয় আর কত টাকা হয়। অবশেষে গাইস, আমরা একটা শিল নিয়ে আসলাম ব্যাংক ভাঙতে। সো ভাইয়া ব্যাংকটা ভাঙতেছে আস্তে আস্তে। আমরা চাচ্ছিলাম ব্যাংকের নিচে ভাঙতে, যেন একটা টপ বানানো যায় ফুলের। সো দেখি কিভাবে ভাঙে, জানি না যে ওইটুকু ভাঙা যাবে কি না, কিন্তু আশাটাই ভেঙে গেল রে, ভেঙে গেল একদম সাইড দিয়ে। আমাদের টপ বানানো আর হলো না, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের এখানে কত টাকা আছে। সো সবাই গেস করতে থাকো, আবার বলতেছি যে এখানে কত টাকা আছে, আর কমেন্ট করতে থাকো আর ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ব্যাংক তো ভাঙ্গাই হয়ে গেল, এখন টাকাগুলো বের করি। আমার মনে হয় অনেক টাকাই হবে, কারণ দেখো টাকাটা ভরে আছে। একটা একটা করে বের করে বের করে গুনে দেখি যে কয় টাকা আছে। গাইস, এখানে কত টাকা হতে পারে গেস করো, যদি তোমাদের সাথে মিলে যায় তাহলে তো খুবই ভালো। আগে তোমরা গেস করো, কমেন্ট করো যে কত টাকা হবে, এরপর লাস্ট মুহূর্তে আমরা হচ্ছে গুনে বলে দেবো যে এখানে কত টাকা আছে। যদি মিলে যায় তোমাদের সাথে খুবই ভালো। গাইস, এখানে 500 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, মানে যে সবগুলো টাকাই ফালানো হয়েছে। এখন আমরা একটা একটা করে আলাদা আলাদাভাবে গুনে দেখবো যে এখানে কয় টাকা হয়। তোমরাও দেখতে থাকো আমাদের গোনা সঠিক হয় কি না। সো চলো যাই গুনি, সবাই তো এক্সাইটেড। আসলে আমি বলবো কি, যে তোমরা যদি ব্যাংকে টাকা জমাও তাহলে তোমাদের ভবিষ্যৎ সঞ্চয় হবে, কারণ তোমরা যদি ভবিষ্যতে কিছু করতে চাও বা কিছু কিনতে চাও, তাহলে তখন যদি তোমাদের কাছে টাকা না থাকে তাহলে তোমরা ব্যাংকটা ভেঙে কিন্তু টাকা বের করে তোমরা ওই কাজটা করতে পারো। কারণ তুমি আজ থেকে যদি ব্যাংকে টাকা ফেলাও তাহলে তোমরা, ধরো তুমি 2 মাস পর একটা জিনিস করবে কিন্তু তোমার কাছে টাকা নেই, তখন তুমি ব্যাংকটা ভাঙতে পারো, দেখবে যে অনেকগুলো টাকা বের হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাংকে কিন্তু টাকা ফালাতে হবে, না ফালিয়ে রাখলে কিন্তু হবে না। সো আজকে থেকেই তোমরা ব্যাংকে টাকা ফালানো শুরু করে দাও, দেখো লাস্ট 5 মাসে কত টাকা জমাতে পারো। আমি এর আগে আর একটা ব্যাংক ভাঙছিলাম, আমার আম্মুর ব্যাংক, ওখানে মেবি 4800 টাকা, মানে 200 কম 5000 টাকার মতো হয়েছিল। বাট আজকের ব্যাংকেটা কত টাকা হবে সঠিক জানি না, তোমরা দেখতেই থাকো, আমরা সবাই এক্সাইটেড, আর তোমরাও গেস করো কত টাকা হবে। সো চলো দেখি কত টাকা হয়। ব্যাংকটা ভাঙার পরে আমাদের টাকার অ্যামাউন্ট আসছে 6470 টাকা, আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো টাকা জমে গেছে। আপনারা যারা হচ্ছে এরকম একটা ব্যাংক কিনে টাকা সঞ্চয় করে, মানে একটা সময়, একটা লম্বা একটা সময় পরে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়, এগুলো অনেক কাজে লাগানো যায় টাকাগুলো। সো আমি নিজেও চিন্তা ভাবনা করছি যে আমি নিজে একটা ব্যাংক কিনবো, কিনে এরকমভাবে টাকা দেওয়া যায়, যদিও এই ব্যাংকটা আমার না, ব্যাংকের মালিক অন্য, তাকে না দেখলেই হয় না, আসা না, অনেকগুলো টাকা।